হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল, এবং মেলের বিষয়বস্তু তোমরা দেখতেই পাচ্ছ। মেলটা কিন্তু ফরওয়ার্ড করা হচ্ছে ডেলিভারি অফ মার্কশিটস অ্যান্ড রেজাল্ট শিটস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার। তো তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট যে গত 27 সেপ্টেম্বর অনলাইনে পাবলিশ হয়েছে, তো তার যে রেজাল্ট মানে হার্ড কপি রেজাল্ট বা হার্ড কপি যে মার্কশিট, তো সেটা বিতরণের বিষয়ে এই মেলে হচ্ছে ডিটেলে বলা আছে। কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব এই ভিডিও থেকে। ডিয়ার স্যার ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য মার্কশিটস অ্যান্ড রেজাল্ট শিটস ফর দ্য স্টুডেন্টস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ফর দ্য সেশন 2022-23 উইল বি ইস্যুড ফ্রম কাউন্সিলস অফিস অ্যাট 110 এশিয়ান ব্যানার্জি রোড, সেকেন্ড ফ্লোর, কলকাতা 7 লক্ষ 13, ফ্রম 2 PM অনওয়ার্ডস অফ 16th October 2023 অন অল ওয়ার্কিং ডেজ। তাহলে বলা হচ্ছে যে যারা এই মুহূর্তে থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমাদের গত 27 তারিখে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট পাবলিশ হয়েছে, এবং যারা 2022-23 একাডেমিক সেশনের স্টুডেন্ট রয়েছে, সেটা রেগুলার হতে পারে বা সেটা ক্যাজুয়াল স্টুডেন্ট হতে পারে, তো তাদের যে রেজাল্ট স্টেট কাউন্সিলের যে অফিস আছে 110 এশিয়ান ব্যানার্জি রোড, সেকেন্ড ফ্লোর, কলকাতা 7 লক্ষ 13, তো তোমাদের 16 অক্টোবর দুপুর 2টোর পর থেকে সেই রেজাল্টগুলো কিন্তু ইস্যু করিয়ে কিন্তু কলেজ রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। তো সেকেন্ড প্যারাতে দেখো বলে দেওয়া আছে, ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড কাইন্ডলি টু send your authorized representative to collect the same at ইয়র আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার কলেজের যদি কোনো রিপ্রেজেন্টেটিভ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ থাকে, তাকে পাঠানোর জন্য বলা হচ্ছে। তো 16 তারিখের পর দুপুর 2টোর পর থেকে সেই সমস্ত রেজাল্টগুলো ইস্যু করিয়ে যেন তারা কালেক্ট করে নেয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো অনেকেই তোমরা কোথাও না কোথাও আমাকে বলছিলে যে দাদা আমাদের সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে পাবো, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনেকে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করছিলে, তো তোমাদের রেজাল্ট কিন্তু মোটামুটি বলতে পারো যে পুজোর মধ্যে তো তোমাদের কলেজ ফলেজ তো খোলা থাকছে না, তো অ্যাকচুয়ালি তোমাদের এর মধ্যে আমি জানি না যে তোমাদের অফিস কোনোভাবে তোমাদের ইয়ে করবে কি না, ঠিক আছে, অফিসিয়াল কোনো কাজকর্ম হবে কি না এর মাঝখানে। তবে আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু লক্ষ্য করেছি তোমাদের পলিটেকনিকের একাডেমিক ক্যালেন্ডারে, যে 20 তারিখ পর্যন্ত কিন্তু পুরোপুরি একদম রেড মার্ক আছে। ঠিক আছে, তো খুব স্বাভাবিকভাবেই হচ্ছে 20 নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ছুটি থাকছে, তো এই সময়টাতে কোনোভাবেই তোমাদের রেজাল্ট কালেক্ট করা বা এগুলো কিন্তু পসিবল না। তো তোমাদের খুব সম্ভবত তোমাদের 20 নভেম্বর পর, মানে 20 নভেম্বরের পরে যখন তোমাদের কলেজ খুলবে, তখন তোমরা এই হার্ড কপি রেজাল্টগুলো কিন্তু হাতে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।